আজকের ভিডিওতে কথা বলবো Infinix এর আপকামিং স্মার্টফোন Infinix Hot 10 সম্পর্কে। এই ফোনটির থাকছে লোয়ার বাজেটের গেমিং চিপসেট MediaTek Helio G70, 48 মেগাপিক্সেল যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা এবং 5000 mAh মতো ম্যাসিভ ব্যাটারি। সোভিয়ার্স আজকের ভিডিওতে জানাবো ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং সর্বশেষ জানাবো আমার অভিমত, কারণ এই প্রাইসে ফোনটি আপনার জন্য কেনা ঠিক হবে না আপনার জন্য রয়েছে অন্য কোনো অপশন। সো লেটস বিগিন। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে। এর ডিজাইন যে কারো মন খুব সহজেই কাড়বে। এর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক ফ্রেমের সাথে গ্লাস বডি, এছাড়া থাকছে গ্রেডিয়েন্ট কালার সাথে গ্লোসি ফিনিশ। ফ্রন্ট সাইডে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার বাম সাইডে থাকছে সিঙ্গেল পাঞ্চ হোল। তাই বলা যায় ফোনটির লুকের দিক থেকে হবে অসাধারণ। এতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ থাকছে। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেব থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যেটি এসডি প্লাস ডিসপ্লে, অর্থাৎ 720x1600 পিক্সেল, যার পিক্সেল ডেন্সিটি 266 PPI। পিক্সেল ডেন্সিটি কম হওয়ায় ডিসপ্লের শার্পনেস অনেকটা কম দেখা যাবে। প্রাইস রেঞ্জ তুলনায় ডিসপ্লেকে মোটেই ভালো বলা যাচ্ছে না এই ফোনটির। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10, চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G70, যেটি 12 nm টেকনোলজির উপর বেশ করে তৈরি একটি অক্টাকর প্রসেসর, যাতে গ্রাফিক্সের জন্য জিপি হিসেবে থাকছে মালি G52। মিডিয়াটেক হিলিও G70 একটি লোয়ার বাজেটে পাওয়ারফুল গেমিং চিপসেট। ফোনটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে 464 র্যাম রমে। এবার কথা বলা যাক ফোনটির একটি উল্লেখযোগ্য ফিউচার ক্যামেরা সেটআপ নিয়ে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, সেকেন্ডারি থাকছে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এরপর থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সিং ক্যামেরা। রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps এ। প্রাইস তুলনায় দুর্দান্ত ক্যামেরা সেটআপ প্রোভাইড করছে Infinix Hot 10। ফোনটি থাকছে 5100 mAh এর ব্যাটারি সঙ্গে 10W-এর চার্জিং সাপোর্ট। ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়া থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, 3.5 হেডফোন জ্যাক অ্যান্ড মাইক্রো ইউএসবি পোর্ট। ভিউয়ার্স, এই ছিল Infinix Hot 10 এর ফুল স্পেসিফিকেশন। এবার জানি দর পালা এই ফোনটির প্রাইস। এই ফোনটি ইন্ডিয়ায় দাম রাখা হয়েছে 9499 রুপি, যা বাংলাদেশের বাজারে আসলে দাম রাখা হতে পারে 13-14 হাজার টাকা। আর আমি মনে করি 13-14 হাজার টাকা এই ফোনটি পাওয়া গেলে ক্যামেরার দিক থেকে হবে দুর্দান্ত একটি ফোন। আবার গেমিং এবং ডিজাইনের চিন্তা করলেও বেশ আকর্ষণীয় হবে এই ফোনটি। তবে ডিসপ্লের দিক থেকে একটু ডাউনে থাকবে এই ফোনটি। ছবি আর আপনার মতামতকে ফোনটি সম্পর্কে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।